অদ্ভুত একটা ব্যাপার, মানে আমার দুই পাশে দুই কোম্পানির দুইটা গাড়ি আছে, এটা হচ্ছে আপনার কিয়া অপটিমা আর এটা হচ্ছে আপনার হুন্দাই সোনাটা। দুইটা দুই কোম্পানির গাড়ি, দুই ব্র্যান্ডের গাড়ি, বাট দুইটা গাড়ির ইঞ্জিন সেম, পার্টস সেম, দুইটা গাড়ির দামও কিন্তু আপনার সেম না। যারা একই ইঞ্জিন একই পার্টস সহ একই কনফিগারেশনের গাড়ি চাবেন, যে দুই দামে, মানে একটার দাম অনেক বেশি আমি একটু কমে কিনবো, তাদের জন্য আজকে একটা সুযোগ আছে। এটা হচ্ছে কিয়া অপটিমা, গাড়িটা এত সুন্দর। আর এই পাশে আছে আপনার হুন্দাই সোনাটা, আর হুন্দাই সোনাটার নাম বললেই না আমার মাথায় চলে আসে অটোনেশন, কারণ আমি ম্যাক্সিমাম গাড়ি হুন্দাই সোনাটা অটোনেশনে পাই। আমরা আজকে অটোনেশন থেকে দুইটা গাড়ি আউটডোরে নিয়ে আসছি আপনাদেরকে দেখাবো বলে। সো আপনারা একটু সম্পূর্ণ লাইভটা দেখেন, অবাক হয়ে যাবেন যে দুইটা গাড়ি দুই কোম্পানি দুই ব্র্যান্ড, এটা হচ্ছে হুন্দাই সোনাটা আর আমার পাশে হচ্ছে কিয়া অপটিমা, বাট দুইটা গাড়িরই ইঞ্জিন সেম, হুবহুব সেম, একই ইঞ্জিন, কোনো চেঞ্জ নাই। আজকের লাইভে আমরা আপনাদেরকে দুইটা গাড়ি স্পেশাল দামে দিব। যদি একটু আইডিয়া দিতে চাই তাহলে বলবো আপনি এক্সিওর দামে আজকে পেয়ে যাবেন এই দুইটা গাড়ি থেকে যে কোনো একটা গাড়ি। সম্পূর্ণ লাইভটা দেখেন, একটু কোয়ালিটি একটু আনকমন গাড়ি যদি চান তাহলে এই লাইভটা আপনার জন্য স্পেশাল। আর আনকমন গাড়ি মানেই কিন্তু অটোনেশন। মামুন ভাই আছে আমার সাথে আজকে, আসসালামু আলাইকুম। আমার বুঝান তো এটা কেমনে সম্ভব ভাই, দুই কোম্পানির গাড়ি দুই ব্র্যান্ডের গাড়ি কিন্তু দুইটার ইঞ্জিন সেম, এটা কিভাবে সম্ভব? এটা হুন্দাই সোনাটা অপটিমা টুসান কেআই স্পোর্টের সেম ইঞ্জিন সেম সিসি, সেম ইঞ্জিন সেম সিসি, সেম পার্টস। হ্যাঁ সেম পার্টস। আচ্ছা, এবং এই অপটিমা আর হচ্ছে সোনাটা দুটোটা সিমিলার সবকিছু। আমাকে একটু ইঞ্জিন ইঞ্জিন দুইটা একটু দেখান। হ্যাঁ ইঞ্জিন দুইটা এক্স্যাক্টলি এলিয়ন এবং প্রিমিয়তে যে রকম, মানে নাম দুইটা বাট ইঞ্জিন সেম, ডেকোরেশন সেম, সব সেম, এই সেম, এই দুইটা গাড়িতেও কিন্তু একই ব্যাপার। একটু ইঞ্জিনগুলো দেখাই। এটা হচ্ছে কিয়া অপটিমা, কিয়া অপটিমার মডেলটা কত ভাইয়া? কিয়া অপটিমা হচ্ছে ভাইয়া 2015 মডেল, 15 মডেল। এটা হচ্ছে 2015 মডেল আর হুন্ডাই সোনাটা হচ্ছে আপনার 2016 মডেল, 16 মডেল। দুইটা গাড়িরই কম্পারিজন সানরুফ আছে, হ্যাঁ দুইটাতেই প্যানোরামিক সানরুফ। এবার দেখেন এটা হচ্ছে কিয়া অপটিমার ইঞ্জিন, ইঞ্জিনটা একটু ভালো মতো আগে দেখেন। একজন লেখছে সোনাটাটা আগে দেখান ভাইয়া, ওয়েট। এটা হচ্ছে 2000 সিসির একটা ইঞ্জিন এবং এই হচ্ছে কিয়া অপটিমার ইঞ্জিন। ভালো করে দেখে রাখেন, এই যে ইঞ্জিন বলেন, তারপরে যেখানে কম্প্রেসার দেখেন, একেবারে হুবহুব সেম জিনিস পাবেন আপনি কিয়া অপটিমাতে, সরি হুন্ডাই সোনাটাতে। এখন আপনাদেরকে দেখাবো হুন্ডাই সোনাটার ইঞ্জিন, আগে কিন্তু কিয়া অপটিমা দেখাইলাম। একেবারে একজাক্টলি একই ইঞ্জিন, একই জিনিস, একই সিসি, একই পার্টস, বাট দাম হচ্ছে আপনার দুইটা দুই রকম। এখন আবার দেখেন, এটা হচ্ছে 2000 সিসির একটা ইঞ্জিন, DOHC 16V লেখা ভাইয়া, এটার ইঞ্জিনটা একটু দেখা দেন। সো এটাও কিন্তু আপনার সেম ইঞ্জিন, দুইটাই কিন্তু 2000 সিসির ইঞ্জিন। সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন, লাইক দিয়ে দেন। এত দারুণ দুইটা গাড়ি আজকে নিয়ে আসছি আমরা অটোনেশন থেকে, মানে গাড়ি দেখলেই পছন্দ হবে এবং দামও কিন্তু অনেক অনেক কম। বারিধারা যে ব্লক সাউথ পয়েন্ট স্কুল মাঠে কিন্তু ভাইয়াদের শোরুম। এই হচ্ছে আপনার হুন্দাই সোনাটার ইঞ্জিন, এখন দেখেন একই ইঞ্জিন ভাই। একজন লিখছিলেন হুন্দাই সোনাটা আগে দেখান, তো আমি প্রাইস এবং ডিটেলসটা সোনাটা গাড়ির আগে দেখাবো, কারণ এই গাড়িটা অনেকেই খুঁজেন পান না সব জায়গাতে। মামুন ভাইয়ের কাছে আর কিছু থাকুক না থাকুক, হুন্দাই সোনাটা একটা অলওয়েজ পাওয়া যায় ভাইয়া, এই গাড়িটার ব্যাপারে আমাকে একটু বলেন। এটা হচ্ছে হাসান ভাই 2016 মডেলের গাড়ি, 2016 তে রেজিস্ট্রেশন। এই গাড়ি জিরো মাইলেজে আসে, ব্র্যান্ড নিউ কন্ডিশনে, মানে বাংলাদেশে এটা ইউজড আসে না, না ব্র্যান্ড নিউ আসে। ওকে, জিরো কিলোমিটারে, জিরো কিলোমিটারে। আচ্ছা, আসলে এই গাড়িগুলো যারাই ইউজার থাকে তারা খুবই সফটি ইউজ করে এবং ওয়েল মেনটেন গাড়িগুলো চালায়। আসলে হাসান ভাই আমি ইঞ্জিনটা দেখাইতে বলবো, এর আগেও দেখাইছেন ভিতরে এই যে স্টিকারগুলো, এগুলো আপনি অন্যান্য সোনাটা গাড়ি দেখলে বুঝতে পারবেন যে এগুলো থাকে না যারা রাফ এন্ড টাফ ইউজ করে। এবং ভিতরে যে ইঞ্জিনের যে এই যে কভারটা থাকে ইঞ্জিনের পিছনে, পিছনের এই কভারগুলো দেখেন, দেখলে বুঝতে পারবেন যে আসলে গাড়িটা কতটুকু ইউজ হয়েছে এবং গাড়িটার কন্ডিশন কি আছে, মানে কতটা যত্নে চালানো হয়েছে। এবং এই মাউন্টিংটা দেখেন, যদি এই গাড়িটার মাউন্টিং খোলা হইতো তাহলে এই যে মার্কটা এটা থাকতো না। এবং এখানে দেখেন যে অরিজিনাল ভাবে বারকোডটা ওইটাও আছে। আচ্ছা, মানে এক কথায় একটা মানে আনটাচ গাড়ি বলতে পারি। জি জি, রিকন্ডিশন গাড়িতে যেরকম থাকবে এই গাড়িটা তো হুবহু ওই রকমই আছে। এটা কিন্তু আপনি বলতেই পারেন রিকন্ডিশন গাড়ি, কেন বলবো রিকন্ডিশন, এই গাড়িটা ব্র্যান্ড নিউ আসছিল, এখন যে ইউজার হবে সেই সেকেন্ড পার্টি হবে। আর যে রিকন্ডিশন গাড়িগুলো ওইটাও কিন্তু সেমলি আমরা প্রথম যখন নাম্বার করি এটা কিন্তু আমরা সেকেন্ড কাস্টমারই হয়ে থাকি। আচ্ছা, কারণ এটা জাপানে চলে আসছে, রাইট, তারপরে বাংলাদেশে আমরা ফার্স্ট কাস্টমার হই। অনেকেই অনেকেই হয়তো জানে না যে বাংলাদেশে এই ঢাকা মেট্রোর এই 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 প্লেটটা লাগার আগে রিকন্ডিশন গাড়িতে জাপানও কিন্তু একবার জাপান মেট্রো লাগছিল। জি জি, ওকে। আর এটা বাংলাদেশেই প্রথম? হ্যাঁ প্রথম, এটা একটা ওনার ইউজ করেছে, এখন যে কিনবে সে সেকেন্ড কাস্টমার হবে। আচ্ছা, ইনসাইডে যাই একটু, ভিতরের ডেকোরেশনটা দেখাই। ভিতরের ডেকোরেশনটা অনেক প্রিমিয়াম, ইয়েস, মানে একটা প্রিমিয়াম প্রিমিয়াম ভাব কিন্তু আপনার এই গাড়িটার ভিতরে আছে। অনেকেই হয়তো আপনার এই সোনাটা খুঁজতেছিলেন, আজকে মনের মতো একটা সোনাটা গাড়ি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। গাড়ির প্রাইসগুলো কিন্তু খুব একটা বেশি না,
গাড়িগুলো অনেক সুন্দর, অনেক লাক্সারি। এটার ফিটিংস গুলো দেখেন, সাইডের এই প্যাড গুলা কিন্তু অরিজিনাল লেদারের, ঠিক আছে, এবং সিট গুলো কিন্তু 100% লেদার। এবং এটা পিছনে কিন্তু ডুয়েল এসি আছে, এই যে এখানেও কিন্তু আপনার এসি আছে, সামনে তো থাকবে, পিছনে যারা বসবে তাদের জন্য এখানে এসি। ইভেন এখানে আপনার দুইটা ইউএসবি পোর্ট আছে মোবাইল চার্জ করার জন্য। এবং এই গাড়িটার ফ্রেশনেস আসলেই আপনাকে মুগ্ধ করবে, কারণ হচ্ছে যে গাড়িটা ইউজ হয়েছে খুবই কম। এটা মডেল হচ্ছে আপনার 2016, দুইটাই 16 মডেল না, ওটা 15 মডেল, এটা 16। আচ্ছা, এটা হচ্ছে 16 মডেল Hyundai Sonata। এটা লাইটের ডিজাইনটা দেখছেন, দূর থেকে ধরলে মনে হবে কি দুটো চোখ, লাইটগুলো ই দিয়ে দেই জি, তাহলে দেখতে। আর এটাতে কিন্তু আপনার পার্কিং সেন্সর সুবিধা আছে, সেম কিন্তু আপনার ওই গাড়িটাতেও আছে। Kia Optima আর হচ্ছে Hyundai Sonata, এই দুইটা গাড়ি আজকে দেখাবো। আপনি দেখেন লাইটগুলো কত সুন্দর, এটা কিন্তু আপনার মানে কেমন যেন মনে হইতেছে লাফাইতেছে, বাট আসলে লাফাইতেছে না, এটা হয়তো ক্যামেরার কারণে বোঝা যাচ্ছে। সো আমার কাছে যেটা মনে হয়, এই গাড়িটা আপনি এ টু জেড সব কিছু, গ্লাস, লাইট, ইঞ্জিন বা গিয়ার বক্স বা যা যা আছে সব কিছুই কিন্তু অরিজিনাল ফিটিংস পাচ্ছেন। এবং দুইটা গাড়ি কিন্তু অকটেন, হ্যাঁ দুটোটাই অকটেন, দুটোটাই অকটেনের গাড়ি, তেলে চালিত। এবং এটা কিন্তু ফুল প্যানোরামিক, বুঝছেন, একটু লাগাই দেন। আমার কাছে মনে হয় যে মানে যদি কেউ এলিয়ন বা প্রিমিয়র অল্টারনেট কিছু চান বা টেস্টটা যদি চান যে একটু দামি গাড়ির, হ্যাঁ আপনি এলিয়ন প্রিমিয়র থেকেও কমে পাবেন, এলিয়ন প্রিমিয়র থেকে অনেক কমে, অনেক কমে। এই গাড়ির যদি আপনি এই মডেলের প্রিমিয়র কিনতে চান, ভাইয়া 16 প্রিমিয়র গাড়ির দাম একবারে মানে চোখ বন্ধ করে 30 লাখ প্লাস, হ্যাঁ এটা 30 এর নিচে, এটা 30 এর নিচে, মানে অত একটা বেশি নিচে না, অল্প একটু নিচে। আচ্ছা, একজন লেখছে এই গাড়িটার সেই টান, আপনি একটু টেস্ট ড্রাইভে যাবেন, একটা একটা এদিক দিয়ে একটা ছোট্ট একটা একটা একটু ড্রাইভে যান, আমি দূর থেকে দেখি যে গাড়িটা আসলে দেখতে কেমন লাগে। একজন অলরেডি লিখে ফেলছে যে এই গাড়িটার সেই টান। সো মাউন ভাইকে আমি একটু টেস্টে পাঠাই, মাউন ভাই শুধু যাবে আর আসবে, বাট আপনি দেখেন যে গাড়িটা আসলে কেমন লাগে। গাড়ির রিমস থেকে শুরু করে গাড়ির মানে সামনের গ্রিল সব কিছুই কিন্তু আপনার অসাধারণ, দেখছেন, ওরে সাউন্ড, ওরে সাউন্ড। সবাই একটু কমেন্টস করেন গাড়িটা কেমন, কিন্তু আমার কাছে যেটা মনে হয় এলিয়ন প্রিমিয়র থেকেও কম দামে আপনি কিন্তু একটা চমৎকার গাড়ি পাবেন, মাথা নষ্ট করা, দেখছেন। ওকে চলে আসছে। সো এই গাড়িটার ইঞ্জিন এবং কি অপটিমার ইঞ্জিনটা কিন্তু সেম, পার্টসও সেম, অ্যাভেলেবল পার্টস বাংলাদেশে পাওয়া যায়। আর এটা কিন্তু আপনি ফার্স্ট পার্টি যিনি কিনছে ওনার নামে এখনও স্মার্ট কার্ড আছে, আপনি হবেন এই গাড়িটার সেকেন্ড ইউজার। সো গাড়ির কোয়ালিটি এবং গাড়ির কন্ডিশন নিয়ে এক কথাই বলে দিব যে গাড়িটা আপনি মানে ইউজ করবেন, আপনি একটা রিকন্ডিশন গাড়ির ফিল পাবেন। এখানে হাসান ভাই সিট পাওয়ার সুবিধাও আছে, হ্যাঁ, এবং এটা কিন্তু ব্যাক ক্যামেরা আছে এখানে। আচ্ছা, অরিজিনাল ব্যাক ক্যামেরা, আপনি চাইলে এখানে অ্যান্ড্রয়েড প্লে, এটা কিন্তু একবারে বিল্টিন এরকমই আসে না, হ্যাঁ বিল্টিন, কিন্তু অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা যাবে, জি জি। ওকে, এবং ককপিটটা মানে ইয়াটা ড্যাশবোর্ডটা কিন্তু একটা বিমানের ককপিটের মতো অনেকটা, খুবই ভালো, খুবই সুন্দর একটা গাড়ি। এবং আমার মনে হয় অরিজিনাল মাইলেজ, এটা জি জি অরিজিনাল, অরিজিনাল জেনুইন মাইলেজ হচ্ছে 31,721। হ্যাঁ ঠিক আছে মামুন ভাই, নামেন তাহলে। আমরা Hyundai Sonata গাড়িটা আপনাদেরকে আগে দেখালাম, গাড়িটা একটু মানে চালায়ও দেখালাম, সবাই একটু টেস্ট মাজদা এক্সেলা লাগবে। আচ্ছা ঠিক আছে, দেখাবো। সো এই গাড়িটার ব্যাপারে একটু বলি, এটার প্রাইসটা একটু বেশি হবে, আর এটা কিন্তু সেম ইঞ্জিন সেম সিসি, বাট দামটা অনেক কম হবে, হ্যাঁ এটার থেকে কম হবে তুলনা, জি। সোনাটার প্রাইসটা কত ভাইয়া? সোনাটার প্রাইস হচ্ছে আপনার 29,70,000 টাকা, 29,70,000 টাকা, সবকিছু অরিজিনাল আছে, সবকিছু অরিজিনাল, 29,70,000 টাকা। পাওয়া যাচ্ছে কত মডেল? 2016 মডেল, 2000 সিসির এই চমৎকার সিডান গাড়িটা। এবার আসেন কি অপটিমা দেখাই, একই ইঞ্জিন কিন্তু, দুইটা গাড়ির সিমিলার ইঞ্জিন, একটু আগে যেটা বলছিলাম, এটাও কিন্তু আপনার 2000 সিসি। সো যারা একটু মানে সিসি বেশি চান, যে গাড়িটা যেন চালায় খুব মজা পাওয়া যায়, তাদের জন্য আজকে দুইটা ইউনিট নিয়ে আসছি। এটা হচ্ছে কিয়া অপটিমা, এটা মডেল মনে হয় 2015 নাকি 15, এটা হচ্ছে 2015 মডেল। বাট এইটার ভিতরটা দেখেন আপনি, এই যে মিটারগুলো দেখেন, মানে ডিজাইনটাই কিন্তু করা হয়েছে একটু অন্যরকম, বাপরে বাপ। আপনি ড্যাশবোর্ড দেখছেন কেমন, এবং এটার মধ্যে আমি যেটা দেখতেছি যে সাউন্ড সিস্টেমটা দেওয়া হয়েছে আপনার ইনফিনিটি, এবং এগুলো কিন্তু সব লেদারের, এই ফিটিংস গুলো সব লেদার, এখানেও লেদার, এবং এখানে একটা প্রিমিয়াম উডেন মানে ডিজাইন করা আছে। আপনি সব জায়গাতে কিন্তু আপনার একটা এই প্রিমিয়াম একটা ফিল পাবেন এই গাড়িতে। সিট মেমোরি আছে, সাথে আপনার সিট পাওয়ার সুবিধাও আছে, আর এই সিটগুলো কিন্তু ফুল লেদার, দুইটা গাড়িতে আপনার প্যানোরামিক, এটাতে কিন্তু সানরুফ প্লাস মুনরুফ আছে, সিটগুলো ফুল লেদার। এটার প্রাইস কিন্তু ওইটার থেকে অনেকটাই কম, বাট গাড়িটা ভিতর থেকে আমার মনে হয় ওইটার থেকে আরো বেশি সুন্দর। এটা সিট মেমোরি সহ, হ্যাঁ এটাতে আবার সিট মেমোরি আছে, হ্যাঁ সিট মেমোরি সুবিধাও আছে, সিট মেমোরি প্লাস হচ্ছে আপনার সিট পাওয়ার। সো এই যে পিছনের সিট গুলাও দেখেন, গাড়ি যে কতটুকু ইউজ হয়েছে সেটা আপনি কিন্তু এই প্যাড গুলো দেখলে বা সাইডের এই যে জায়গাগুলো দেখলেই বুঝতে পারবেন, গাড়িগুলো খুব কম চলছে। এটাতেও কিন্তু ফুল লেদার সিট পাবেন, কাপ হোল্ডার সহ আপনার হ্যান্ড রেস্ট আছে। ভাইয়া দুইটাই তো অকটেন না? হ্যাঁ দুটোটাই। এটাতেও কিন্তু আপনার রিয়ার এসি ভেন্ট আছে, আর গাড়ির আউটলুকটাও কিন্তু অনেক সুন্দর, দুইটাতেই সানরুফ সুবিধা আছে।
ভালো গাড়ি, দুটো পছন্দ হয়েছে আমার। এবং এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে 2016-তে, 16-র মডেল অ্যান্ড 16-তেই রেজিস্ট্রেশন করা। 4টা অ্যালয় রিম, খুব সুন্দর। অ্যান্ড কিয়ার যে স্টিকার আপনার কোম্পানি থেকে দেয় সেটা এখনও গাড়িতেই আছে, যে বাম পাশটা দেখেন অনেক সুন্দর। ইনফিনিটি সাউন্ড সিস্টেমটা কিন্তু আপনার একটু ভালো, সাউন্ড সিস্টেমটাও আপনি চালায় মজা পাবেন। দেন এইখানেও দেখেন উডেনের অপশন, এখানে ইউএসবি পোর্ট আছে মোবাইল চার্জ করার জন্য। এবং এইটার ডিজাইনটা কিন্তু একদম ইউনিক, একটু কোনাকুনি দেখছেন। এটা আবার কভার আছে, হ্যাঁ কভারও আছে কিন্তু। ওকে, সো যদি আপনার কিয়া অপটিমাটা নেন, আপনি কিন্তু সেম ওই হুন্দাই সোনাটার ইঞ্জিনটাই পাচ্ছেন, সিসিও সেম 2000 কিন্তু প্রাইসটা আপনার একটু কম পাচ্ছেন। মডেল কিন্তু এটা 2015। ওকে হাসান ভাই, আপনার কাছে গাড়ির খোঁজ থাকে, যোগাযোগ করতে চাই আপনার সাথে, মেইল দিয়েন, আমি চেষ্টা করবো আপনাদেরকে আমার সাধ্যমতো সাহায্য করতে। ভাইয়া এটার গ্রিলটা আপনি একটু দেখাই, বোনারটা নামাই দেন, লাইট প্লাস হচ্ছে গ্রিল দুইটাই কিন্তু দুর্দান্ত, মানে লুকটা অনেক সুন্দর, এবং দুইটাই কিন্তু আপনার ফুল বডি সেন্সর। এবার আপনারা একটু কমেন্টস করেন যে দুইটা গাড়ির মধ্যে আপনার কোনটা ভালো লাগছে। ভাইয়া এটার প্রাইসটা কত? এটার প্রাইসটা হচ্ছে হাসান ভাই 23,50,000 টাকা। 23,50,000, একই ইঞ্জিন কিন্তু, হুন্দাই সোনাটাতে যে ইঞ্জিন আমরা কিন্তু দেখাই দিছি সিমিলার ইঞ্জিন, 15 মডেল আর সোনাটাটা হচ্ছে 16 মডেল। ওকে, তো আনকমন গাড়ি কিন্তু আপনার বেশি বিক্রি করে থাকে আমাদের মামুন ভাই, মানে অটোনেশন। আর এই দুইটা গাড়ির ব্যাপারে আপনারা ফোন দিবেন, ওনার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, দুইটারই পেপারস আপ টু ডেট পাবেন, এবং আপনার দুইটাই কিন্তু স্মার্ট কার্ড মালিক, খুবই সুন্দর গাড়ি। পিছনের লাগেজ স্পেসটা একটু দেখাই, হ্যাঁ লাগেজ স্পেস অনেক, এবং এগুলো যেহেতু অকটেনেই চলে, এগুলো কিন্তু কেউ আপনার গ্যাস করে না, সচরাচর যারা ইউজ করে সবাই তেলেই চালায়। এবার একটু বলেন কার কোনটা ভালো লাগছে। আমার কাছে এই গাড়ির রিমস গুলা খুব বেশি ভালো লাগছে, এটা যখন চলে তখন দেখতে আরো দারুণ লাগে। ফাটাফাটি দুইটা গাড়ি নিয়ে আজকে লাইভ করলাম, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে শেয়ার দিয়ে লাইক দিয়ে, আর মাউন্ট ভাইয়ের শোরুম বনান ইয়ারে বাড়িধারা জে ব্লক সাউথ পয়েন্ট স্কুল মাঠ, সোজা লোকেশন, গুগলে আপনারা যদি ম্যাপে সার্চ করেন একদম একবারই পেয়ে যাবেন। সো আসেন ওনার শোরুমে, আর কি কি গাড়ি আছে আমরা একটু আইডিয়া নিয়ে নিই। আমাদের শোরুমে হিউজ পরিমাণ গাড়ি আছে, প্রাডো আপনার 7, 14, 11, হ্যাঁ হাইলাক্স আর পাশে 5 মডেলের, তারপর হচ্ছে আপনার সোনাটা ওল্ড শেপেরও আছে, 2012 মডেলের আছে, 12 মডেলের আছে, ক্রাউন আছে দুইটা, আচ্ছা এক্সটেল আছে, NX200T আছে। জি ওকে, সো আমরা আপাতত লাইভ থেকে বিদায় নিলাম, আপনাদের সাথে নেক্সট টাইম দেখা হবে। একজন লিখছে সোনাটা কার নাইস, আসলেই নাইস, চালায়ও মজা। সো থ্যাংক ইউ সবাইকে, ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে রাখেন, নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে, আপাতত বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।